স্যার পানি সম্পদ মেলা বিকাশ মেলা করছে, এই মেলা কোথায় কোথায় করবেন, ব্লকে না এখানে শুধু? মেলা মানে নিশ্চয়ই একটা জায়গাতেই, এটা মূল অনুষ্ঠানটা একটি জায়গাতেই হবে আমাদের এই পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে। এছাড়াও এই মেলার সঙ্গে যুক্ত দুটি পানি স্বাস্থ্য শিবির, সেটা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি বিভিন্ন ব্লকের দুটি অন্যান্য জায়গায়। মূলত মূল অনুষ্ঠানটা এই পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণেই হবে দুদিন যাব। চাষি ভাইদের কী বার্তা দিচ্ছেন? চাষি ভাইদের একটাই বলার উদ্দেশ্য যে আপনারা এতদিন ধরে এত অভিজ্ঞতা সঞ্চয় করে গোপালন বা পশুপালন করে এসছেন, আপনারা পশুপালন করুন, আমাদের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ সর্বদা আপনাদের সহায়তায় রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে পশুপালন কীভাবে করতে হয় সেই সম্বন্ধে নিজেদেরকে আরও উন্নত করুন, এবং শুধুমাত্র বাড়ির প্রয়োজন নয়, পশুপালনটাকে যাতে জীবিকা হিসেবে আপনারাও গ্রহণ করতে পারেন বা নিতে পারেন সেই সম্পর্কে সচেষ্ট হন। আজকে এই মেলার শুভ অনুষ্ঠানে কোন কোন আধিকারিক সব উপস্থিত ছিলেন? আজকে এই মেলাতে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন এগরা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব ডাক্তার মণ্ডল, অনুপ কুমার মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন, মাননীয় সভাপতি সাহেব পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি, মাননীয় প্রধান সাহেবরা উপস্থিত ছিলেন, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা এবং পঞ্চায়েত সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আধিকারিকদের মধ্যে। আর আমাদের পটাশপুর 2 নম্বর ব্লকের যিনি পশু চিকিৎসক রয়েছেন তিনিও উপস্থিত ছিলেন। প্রতি বছর যেমন হয় সেই মতো এবারেও প্রাণী সম্পদ মেলা করে সেমিনার আছে, আলোচনা আছে, আলোচনা হবে বিভিন্ন এ নিয়ে, ডেয়ারি নিয়ে আলোচনা হবে, বিভিন্ন প্রাণী সম্পদের চাষাবাদ নিয়ে আলোচনা হবে। তো এসব আলোচনা হবে এই আলোচনার মাধ্যমে যাতে মানুষজনকে সমৃদ্ধ করা যায়, কেন চাষযোগ্য জমি একটা সীমাবদ্ধ জায়গায় গেছে আর চাষ বাড়ানোর কোনো জায়গা নেই। এবার মানুষের বিকল্প জীবিকা অর্জনের জন্য বিকল্প জীবিকা খুঁজতে হবে, তার জন্যই প্রাণী সম্পদের উপর আমরা জোর দিয়েছি। ওই জন্য প্রতিটি অঞ্চল থেকে আজকে বিভিন্ন বেনিফিশিয়ারিদের আহ্বান করা হয়েছে, বিভিন্ন জেলা লেভেল থেকে ব্লক লেভেলে বিভিন্ন এরই উপরে যারা বিশারদ প্রাণী সম্পদের দপ্তরে তারা আসবেন, তারা তাদের আলোচনা বা অংশগ্রহণ করবেন। সেখান থেকে আমাদের এলাকার চাষিরা যারা প্রাণী সম্পদে উৎসাহী হবেন তাদেরকে আমরা যেভাবে গভর্নমেন্ট সাপোর্ট দিবে, ফিনান্সিয়ালি হেল্প হোক বা বিভিন্ন মেটেরিয়ালস হেল্প হোক, আমরা সাপোর্ট করব যাতে বিকল্প জীবন জীবিকা যাতে কোনো ঘাটতি না ঘটে তার ব্যবস্থা করার জন্য এই মেলা। কি বার্তা দিচ্ছেন চাষিদের? বার্তার কিছু ব্যাপার নেই, তো যাতে সমৃদ্ধ জীবনযাপন করতে পারে, যাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে তার জন্যই এই মেলার মাধ্যমে আমরা আলোচনা চক্র করেছি, এবং তাদের পরবর্তী দিনে যেসব বেনিফিশিয়ারি চয়েস হবে তাদের যাতে বিভিন্ন সহায়তা, সরকারি সহায়তা পাইয়ে দেওয়া যায় তার জন্যই এই সেমিনার। কতটা লাভজনক? লাভ এবার যে যার ব্যবসা যেমন করবে, ধরুন কাউকে আমরা গোটারি ফার্মের জন্য সহযোগিতা করলাম, এবার সে গোটারি ফার্ম কতটা সে সিবৃদ্ধি ঘটাবে সেটা তার উপর, আমরা ডেয়ারি ফার্মের জন্য সহযোগিতা করলাম, পোলট্রি ফার্মের জন্য সহযোগিতা করলাম, এবার ফার্ম তো ও চালাবে, আমরা টেকনিক্যাল হেল্প দেবো, হয়তো কিছুটা আমরা ফিনান্সিয়াল ব্যাংক লোন বা সাবসিডি এইসব আমরা হেল্প করবো, কিন্তু মানে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে বেনিফিশিয়ারিকে। এবার সে কতটা মনোযোগ দিয়ে করবে, এটাকেই সে জীবিকা হিসেবে বেছে নেবে কিনা এটা তার ব্যাপার, তার জন্যই এই আলোচনা চক্র, তার জন্যই এই সেমিনার। কদিন ধরে চলবে? দুদিন ধরে চলবে, আজ এবং কাল। আজকে এই মেলার উদ্বোধন হয়ে গেল, এই উদ্বোধনে
পটাশপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী অনুরোধ জানাচ্ছি। বিশেষ মতো কোনো জায়গা নেই যেখানে মানুষের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, চাষের জমি সংকুলান হচ্ছে, তো সেখানে বিকল্প কর্মসংস্থানের জন্য, বিকল্প জীবিকা নির্বাহের জন্য, অর্থনৈতিক সংস্থানের জন্য আমরা বিকল্প কর্মসংস্থান হিসাবে প্রাণী সম্পদের উপরে আমরা জোর দিয়েছি। কেউ ফিশারি করছেন, কেউ প্রাণী সম্পদের গাভী চাষ, গোটারি ফার্ম, মুরগি ফার্ম করছেন, কেউ বিভিন্ন রকম ভ্যারাইটিজ ক্রপ করছেন, যেভাবে হোক আমরা এই বিকল্প কর্মসংস্থানে আমরা সুযোগ নিয়েছি। তার জন্য আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে তা আলাপ আলোচনা হবেন, যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা আলোচনা করবেন। আপনারা এই আলোচনা থেকে সম্পৃক্ত হয়ে যাতে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে যারা যাতে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনারা গতানুগতিক পদ্ধতিতে দুটো মুরগি চাষ করেন কি একটি গাভী চাষ করেন সেই রকম পদ্ধতিতে না করে যাতে আপনারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারেন। বিশেষ করে মায়েরা বোনেরা এই ট্রেডের সঙ্গে যুক্ত, আমরা দেখেছি যে একটা পরিবারে যে গাভী পালন করে বা মুরগি চাষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা যুক্ত হয়। আমরা দেখেছি যেখানে যে পরিবারে মহিলারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে যারা স্বাধীনতা পেয়েছে সেই পরিবারে তাদের মত প্রতিষ্ঠা করতে অনেকটাই সহজ হয়, সেখানে তাদের মত প্রতিষ্ঠা করা যায় সেই পরিবারে। সবসময় পরিবারের কর্তার মুখোমুখি হয়ে থাকতে হয় না, এখানে অনেক ক্রাইম থেকে আমরা সমাজকে উত্তীর্ণ করতে পেরেছি, মানসিক টর্চার কিংবা শারীরিক টর্চার থেকে অনেক পরিবারে সেখানে এই মুক্ত হয়েছেন। তাই আমাদের উদ্দেশ্য যে প্রাণী সম্পদ এই মাধ্যমে, চাষাবাদের মাধ্যমে যাতে পরিবারকে আরো বেশি শক্তিশালী করা যায়, আরো বেশি ভাবে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করা যায়, যেমন পুষ্টিগত দিক দিয়ে আপনাদের পরিবারের সদস্যদের করে দেওয়া হলো আমাদের কার্কি করকনাথ আড়াইয়া খাকি ক্যাম্পবেল হাঁস। এই নিয়ে আলোচনা করবেন আমাদের পটাশপুর দুই বিএলও সাহেব কুমার প্রামাণিক। ঠিক দুপুরে খাওয়ারের ঠিক তৃতীয়, এছাড়াও আন্দলপুর এমপিসিএস ব্রজ মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রাণী মিত্রা তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কারগুলো। তুলে দেবেন প্রাণী বন্ধুরা এক এক করে চলে আসবেন। চন্দনের দোলাইকে দিয়ে আরম্ভ করছি, এক এক করে প্রাণী মিত্রা এই মেলাতে
আচ্ছা, আজকে চাষিদের নিয়ে কি বিষয় আলোচনা হলো? আজকে চাষিদের মানে মেন যেটা আলোচ্য বিষয় সূচি ছিল সেটা হচ্ছে তামুল, মানে যেটা পূর্ব মেদিনীপুর জেলা মিল্ক ইউনিয়ন, তাম্রলিপ্ত মিল্ক ইউনিয়ন নামে যেটা পরিচিত। সেখানে যারা যারা যে সমস্ত চাষি ভাইরা দুধ দেন তাদের যে যে সমস্যা বা আমরা আমাদের ভবিষ্যৎ রূপরেখা, আমরা আমাদের মানে দুগ্ধ সমবায় সংঘকে নিয়ে কী ভাবছি, আগামী দিনে আমাদের কী কী পরিকল্পনা আছে, সেই ব্যাপারে চাষি এবং সমবায় সমিতি যে সমস্ত সম্পাদক মহাশয়রা এসেছিলেন তাদের সাথে একটা দীর্ঘ আলোচনা হলো। চাষিরা কয়েকদিন আগে রাস্তার উপর দুধ ঢেলে আন্দোলন করছিলেন, সেখানে দুধের পয়সা ঠিক পাচ্ছেন না, সেখানে কী ব্যবস্থা আপনাদের রয়েছে? চাষিদের এই আন্দোলনের মানে আন্দোলনটার পিছনে যথেষ্ট কারণ ছিল। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে করোনার পরে ভারতবর্ষের অর্থনীতি একটা ভয়ঙ্কর টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গেছিলো এবং আমাদের ডেয়ারি সেক্টরও কিন্তু সেই টালমাটাল অবস্থার বাইরে যায়নি। তো এই সময় অন্যান্য যে সমস্ত জায়গায় প্রাইভেট কোম্পানি যারা দুধ তুলতো তারা প্রায় প্রত্যেকেই দুধ তোলা বন্ধ করে দেয়, কিন্তু কেবলমাত্র তাম্রলিপ্ত মিল্ক ইউনিয়ন এবং অন্যান্য যে সমস্ত সরকারি মিল্ক ইউনিয়নরা আছে তারা নির্বিচ্ছিন্নভাবে এই সময় দুধ তোলাটা বজায় রাখে। কারণ আমরা সমস্ত দুধটাই মাদার ডেয়ারি বা অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট ডেয়ারি বা আমাদের কেউ কেউ নিজেরাও কনজামশন করে সেগুলো মার্কেটিং করে, ফলে আমরা যেহেতু সরকারি কোম্পানি আমরা চাষিদের প্রতি আমাদের দায়বদ্ধতার জন্য আমরা সেই সময় দুধ তোলাটা নির্বিচ্ছিন্নভাবে বজায় রাখি। কিন্তু যেটা সমস্যা হয় যে করোনাতে দীর্ঘ লকডাউন, দোকান বন্ধ থাকা বা অর্থনৈতিক অবস্থা টালমাটাল হওয়ার জন্য দুধের যে বিক্রির জায়গাটা সেই জায়গাটাও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারণ দুধ তো আপনারা জানেন যে দুধ শুধু দুধ হিসেবে বিক্রি হয় না, দুধ থেকে দই হয়, দুধ থেকে মিষ্টি হয়, দুধ থেকে আদার বিভিন্ন রকমের দুগ্ধজাত পণ্য হয়, ফলে যখন অর্থনীতিতে একটা সার্বিকভাবে মন্দা নেমে আসে তখন সেই সমস্ত পণ্যের বিক্রির ওপরেও একটা মন্দা নেমে এসেছিলো, ফলে সেগুলো ঠিকঠিকভাবে বিক্রি হয়নি এবং চাষিদেরকে দুধের যে রেগুলার পেমেন্টটা সেইটা পেমেন্টটা দিতে অনেক দেরি হয়ে গেছিলো। মানে আগে যেটা ধরুন 10 দিন বা 15 দিনে পেমেন্ট আসতো সেটা প্রায় 60 দিন 65 দিন এরকম একটা দেরি হয়ে যায়। তার ফলে বেশ কিছু চাষি ভাইরা তাদের সেই সময় অন্যান্য বিকল্প মানে অর্থেরও যোগান ছিল না এবং তারা স্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে গেছিলেন এবং কোথাও কোথাও তারা এরকম রাস্তা অবরোধ করা, কোথাও দুধ ঢেলে রাস্তায় দুধ ঢেলে দেয় এরকম বিভিন্ন জায়গায় ওনারা করেছিলেন। কিন্তু আমরা সেই প্রশাসনিকভাবে বা আমরা আমাদের ইউনিয়নের সক্রিয়ভাবে আমরা সেই জায়গাগুলোকে ট্যাকেল করে তাদের সাথে বসে আলোচনা করে তাদেরকে বুঝিয়ে আবার আমরা আমাদের প্রোডাকশনটা শুরু করি। কিছু কিছু জায়গায় দুধের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে কী ব্যবস্থা আপনার? হ্যাঁ, দেখুন, যেগুলো প্রাইভেট ডেয়ারি কোম্পানি যারা বন্ধ হয়ে গেছে সেগুলোর ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না, তবে আমাদের যেগুলো যে সমস্ত ডেয়ারি কারখানা বা আমাদের যারা যারা বিএমসি যেগুলো বন্ধ আছে আমরা সেগুলো খোলার ব্যাপারে সক্রিয়ভাবে চেষ্টা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আমাদের যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বিপি গোপালিকা সাহেব আমাদের উনি আমাদের সক্রিয়ভাবে দিক নির্দেশও করেন যাতে আমরা আরও ভালোভাবে এই দুগ্ধ সমবায় সমিতিগুলোকে চালাতে পারি এবং দুধের প্রোডাকশন বাড়িয়ে চাষিদেরকে ন্যায্য মূল্যে আরও বেশি করে টাকাটা তাড়াতাড়ি দিয়ে যাতে আমরা গোটা পশ্চিমবঙ্গে গো সম্পদের একটা বিকাশ ঘটাতে পারি এবং দুধের উৎপাদনটা আরও বাড়াতে পারি। এই আলোচনা সভা থেকে চাষিদের কী বার্তা দিচ্ছেন আপনারা? এই আলোচনা সভা থেকে একটাই বার্তা যে যা গেছে গেছে, পুরনো দিনের কথা ভুলে যান, আসুন আমরা নতুন করে আবার গো সম্পদের ওপর মানে আমাদের কনসেন্ট্রেশনটা বাড়াই, আমাদের দিকটা রাখি, আমাদের দৃষ্টিটা রাখি এবং আগামী দিনে গো সম্পদ কিন্তু মানে বিকল্প, এখন গো সম্পদকে একটা বলা হয় যে সেকেন্ডারি এগ্রিকালচার, মানে একটা গৌণ কৃষি আর কি। আগামী দিনে এটুকু আমি বলতে পারি, কারণ ভারতবর্ষে যেভাবে কৃষিজমি কমে আসছে তাতে কিন্তু গো সম্পদ এবং সার্বিকভাবে প্রাণী পালন, মুরগি হাঁস পালন বা ছাগল পালন সমস্ত কিছু মিলিয়েই এই যে প্রাণী সম্পদ যে আমাদের যে প্রাণী সম্পদের যে জীবিকাটা এটা কিন্তু একটা মুখ্য কৃষির মধ্যেই চলে আসবে, কারণ আর কাউকে সেকেন্ডারিলি ওটা রাখতে হবে না, মানে এটাই তার প্রধান জীবিকা হয়ে দাঁড়াতে পারে এটা যদি কেউ একটু ঠিকঠাকভাবে চালাতে পারে। তাম্রলিপ্ত আসবেন না, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এবারে অক্টোবর মাসের 14 তারিখে, তো 3 মাস কিছু দিন হলো, তার মধ্যে 1 মাস তো পুজো ইত্যাদি ইত্যাদি কেটে গেছে, তো নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে মানে সমস্যাটা বুঝতে আমার 2 মাসের মতো সময় লাগলো, যে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে আমাদের মিল্ক ইউনিয়ন বর্তমানে যাচ্ছে। মানে গত বছর পর্যন্ত আমাদের দুধের পার ডে যে প্রোডাকশন ছিল ধরুন 4,500-4,000 লিটারের কাছাকাছি, সেটা এখন অনেকটাই কমতে কমতে প্রায় 1,500 লিটারে এসছে। এর পিছনে বিভিন্ন রকমের কারণ আছে, সেগুলো আপনারাও জানেন আমিও জানি, সেই নিয়ে বিস্তারিত আলোচনাও হবে। তো আমি এখন সেগুলো আমি আমার বক্তব্যের মধ্যে দীর্ঘায়িত করছি না, আমি যখন আপনাদের সাথে ক্লোজ ডোর মিটিংয়ে এই জিনিসগুলোকে আরও আলোকপাত করব। কিন্তু
অনেকে আমাকে সমিতির লোকেরা অনেকে বলেছেন যে স্যার প্রাইভেট কোম্পানি ঢুকছে, এই জিনিসটাকে আপনারা দেখুন, বা আমুল বা অন্যান্য কোম্পানি। তো একটা সরকারি ব্যবস্থাপনার মধ্যে বা আমাদের মতো একটা মানে ওপেন দেশে কোনোদিনই এরকম হতে পারে না যে শুধুমাত্র একটা সরকারি কোম্পানি থাকবে আর কেউ থাকবে না, এটা হতে পারে না। এই যে বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা আমুলের মতো কোম্পানিরা আস্তে আস্তে চাষিদের থেকে দুধ কিনছে, এটার কিছু কিন্তু একটা ভালো রকমের পজিটিভ দিক আছে। সেটা হচ্ছে চাষিদের কাছে দুধের দাম যদি বেশি হয় তাহলে কিন্তু চাষিদের আবার নতুন করে গরু চাষ করবার প্রবণতা বাড়বে। কারণ আপনারা যারা ফিল্ডে যান, ফিল্ডে ঘোরেন, তারা দেখবেন একটা জিনিস যে মাঝখানে কিন্তু গরু রাখার প্রবণতাটা খুবই কমে গেছিলো এবং গরু বিক্রিও ভালোভাবে বেড়ে গেছিলো, যার ফলে যেটা দীর্ঘমেয়াদি ক্ষেত্রে দুধের কিছু মানে দুধের উৎপাদনেও যেটা ব্যাঘাত ঘটাতো। তো আমার তাম্রলিপ্ত মিল্ক ইউনিয়নের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে চাষিদেরকে যতটা ম্যাক্সিমাম সম্ভব সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। কারণ বাকি সমস্ত কোম্পানি প্রায় তখন দুধ তোলা বন্ধ করে দিয়েছিল এপ্রিল মে মাসে লকডাউনের সময়, কিন্তু আমরা তামুল সেই সময়